বাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত সরকার গ্রামীণ অঞ্চলে দরিদ্র মানুষের জীবনযাত্রার অবস্থার পরিবর্তনের জন্য পাকা বাড়ি নির্মাণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অনুযায়ী 2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু হয়। গত 9 বছরে গ্রামাঞ্চলে 3,04,00,000 বেশি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। পিএম ওয়াই গ্রামীণ এর আওতায় নির্মাণের জন্য নির্ধারিত বাড়িগুলির মধ্যে 75% এসটি এসসি বা সংখ্যালঘু সম্প্রদায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের শেষ রবিবারের বদলে এই মাসের তৃতীয় রবিবার আগামী 18 জুন সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 102তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যায় তাতেও এসএমএস করা যাবে। ত্রিপুরার সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে গতকাল এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকে 22 জুন পর্যন্ত চলবে ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগামীকাল দক্ষিণ জেলার শান্তির বাজারে এক জনসভায় ভাষণ দেবেন। কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছে। গতকাল প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সভা মঞ্চস্থল পরিদর্শন করেন। শ্রী নাড্ডার আজ রাজ্যে আসার কথা রয়েছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফরকে কেন্দ্র করে মোহনপুরে পদযাত্রায় হাঁটলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। গতকাল পদযাত্রাটি মোহনপুর বাজার থেকে ডিসি অফিস পর্যন্ত যায়। মিছিলের পর সভায় শ্রীমতী প্রতিমা ভৌমিক বলেন, জেপি নাড্ডা একটি প্রকাশ্য সমাবেশে ভাষণ পেশ করবেন, এখানে সব অংশের মানুষ উপস্থিত হতে আহ্বান রাখেন তিনি। কেন্দ্রীয় সরকার ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক কমিয়েছে। পরিশোধিত সয়াবিন তেল এবং পরিশোধিত সূর্যমুখী তেলের মূল আমদানি শুল্ক 17.5% থেকে কমিয়ে 12.5% করা হয়েছে। এটি গতকাল থেকে কার্যকর হয়েছে এবং আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বলজ থাকবে। ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক বলেছে, পরিশোধিত সূর্যমুখী তেল এবং পরিশোধিত সয়াবিন তেলের আমদানি শুল্ক হ্রাস ভোক্তাদের উপকৃত করবে, কারণ এটি আভ্যন্তরীণ খুচরা দামকে সহজ করতে সহায়তা করবে। আসন্ন নবম আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে সরকারি বেসরকারি স্তরে 29টি জেলা সদর কৈলা শহরে প্রস্তুতি চলছে। বি ফিট এবং এন্ড ফিট আদার্স সংস্থার উদ্যোগে কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে প্রতিদিন যোগা অনুশীলন হচ্ছে। যোগা আমাদের ভারতবর্ষের প্রাচীনতম সম্পদ। সেই সম্পদকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের দরবারে পরিচয় দিয়েছে এবং সেটাকে জাতিসংঘ 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে গ্রহণ করেছে এবং সেই যোগাকে বিশ্বের দরবারে যেভাবে প্রচারিত করেছে এবং প্রসারিত করেছে এবং আমাদের কৈলাস শহরের বি ফিট এন্ড ফিট আদার্স সামাজিক সংস্থা আমরা এই যুগাকে এই যুগে পায় প্রাচীনতম সম্পদকে সমগ্র বিশেষ করে আমাদের 9 কোটিবাসী তথা কৈলাস শহরবাসীকে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিদিন এই কলেজ স্টেডিয়ামে আমরা যোগ অভ্যাস করি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সে দেশের পক্ষ থেকে উপহার স্বরূপ আম পাঠিয়েছেন। আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও প্রথম সচিব আল আমিন গতকাল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে উপহার হিসেবে এই আম মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। রাজ্যবাসীর পক্ষ থেকে এই উপহারের জন্য মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এনআইটি আগরতলায় সিপাহী জেলার জেলাশাসক ও এনআইটি আগরতলা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে দুদিনের কর্মশালা আয়োজন করা হয়। গতকাল কর্মশালার উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেন, পরিকাঠামোগত উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন নিয়ে আলোচনা ও মত বিনিময় করা এই কর্মশালার মূল উদ্দেশ্য।
গতকাল রাজ্য সরকারের ক্রীড়া ও সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ভবনে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। সাক্ষাৎকারে দুজনের মধ্যে রাজ্যে শিল্প সম্ভাবনাকে এক নতুন দিশার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়। ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে গতকাল জোলাইবাড়ি ব্লকের বাইখোড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী স্কুলে উদ্বোধন হয় অটল টিঙ্কারিং ল্যাবের। পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের প্রধান গণরাজ পাল উদ্বোধন করেন টিঙ্কারিং ল্যাবের। জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, স্কুলের প্রধান শিক্ষক শান্তি কুমার মলসম ও স্কুলের শিক্ষক সংসদের সম্পাদক দেবপ্রসাদ বিশ্বাস সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজ্যের উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল রাতে বজ্র বিদ্যুৎ সহ এক পশলা বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 7.2 মিলিমিটার। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি, ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।